আমাদের প্রত্যেকের জীবনে সোয়াট অ্যানালাইসিস করাটা খুবই জরুরি, যেখানে এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, অ্যান্ড টি ফর থ্রেটস। আমরা আমাদের ভুলগুলোকে খুঁজে বের করতে কেন যেন খুব বেশি উদাসীন, কিন্তু একটা জিনিস আমরা কখনো খেয়ালই করি না, আমি যদি আমার ভুলগুলো জানি, আমি যদি আমার উইকনেসগুলোকে জানি এবং সেগুলোকে যদি আমি স্ট্রেংথে কনভার্ট করতে পারি, দ্যাট মিন্স আই হ্যাভ মোর স্ট্রেংথস। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমার পাঁচটা স্ট্রেংথ রয়েছে, যে আমি খুব ভালো কমিউনিকেশন করতে পারি, আমি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারি, দিস আর মাই স্ট্রেংথস। তাহলে আমার টোটাল পাঁচটা স্ট্রেংথ রয়েছে অ্যান্ড আই হ্যাভ জিরো উইকনেস, দ্যাট মিন্স মাই টোটাল স্কোর ইজ ফাইভ। বাট আই হ্যাভ ফাইভ স্ট্রেংথ অ্যান্ড আই হ্যাভ ফাইভ উইকনেস হুইচ আই হ্যাভ ডিটেক্টেড। আমি খুঁজে বের করেছি আমার পাঁচটা প্রবলেম রয়েছে, আমার পাঁচটা উইকনেস রয়েছে, পাঁচটা স্ট্রেংথ রয়েছে, পাঁচটা উইকনেস রয়েছে। এখন এই উইকনেসগুলোকে যদি আমি একে একে সলভ করতে পারি, তাহলে এই উইকনেসগুলো কী হয়ে যাবে? আমার স্ট্রেংথ, দ্যাট মিন্স আই হ্যাভ টেন স্ট্রেংথস। সো দ্যাটস ওয়াই উই নিড টু আইডেন্টিফাই আওয়ার উইকনেস অ্যান্ড উই নিড টু রিজলভ ইট। থ্যাংক ইউ সো মাচ।